রামনগর 129 নম্বর রুটে কোনো বিক্ষোভ শুরু হয়েছিল আজ কেননা এখানকার যে রেশন ডিলার গোদধর চ্যাটার্জি উনি সমস্ত মাল পূর্ব থেকে কম দিয়ে আসতো আজকে মহামারীর দিনে সেই মাল মানুষের মাঝে বণ্টন না করে নিজের কাছে গচ্ছিত রেখেছে বা নিজের ঘাটতি মেটানোর জন্য পাবলিকের মাল নিজে আত্মসাৎ করেছে এই বিক্ষোভ উঠে আসার পরে আমরা এখানে আসি এবং তদারকি করি দেখি সত্যি সত্যি কথাটা একদম অনিবার্য সত্যি কথা তাই ওনাকে বলা হলো এবং উনি ক্ষমা চাইলেন উনি ক্ষমা চেয়ে বলেছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে উনি মাল পৌঁছে দেবেন কিন্তু আমাদের একটাই কথা যেসব অসাধু ব্যবসায়ীরা রাজ্য সরকারের নাম কলুষিত করার জন্য রাজ্য সরকারের নাম বদনাম করার জন্য এইভাবে নিজেদের আখের গোছাচ্ছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট